প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আদিন বাদছু পিএচর শোকসভা ও বাইশ জানুয়ারি লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির আগমন উপলক্ষে উনিশ জানুয়ারি সন্ধ্যা সাতটায় এক প্রস্তুতি সভা সম্পন্ন করেছে বাংলাদেশ তাঁতিলীগ লোহাগাড়া উপজেলা শাখা পুটিবিলা ইউনিয়ন তাঁতিলীগের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডলারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন তাঁতিলীগের লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডা জয়নুল আবেদিন জনু এ সময় উপস্থিত ছিলেন সাগর এভিয়েশন হজ কাপেলার চেয়ারম্যান উপজেলা তাঁতিলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম লোহাগাড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোয়াইব তাঁতিলীগের লোহাগাড় উপজেলা শাখার সহসভাপতি গোপালকান্তি বড়ুয়া এছাড়া তাঁতিলীগের লোহাগাড় উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পদুয়া ইউনিয়নের সভাপতি সাব্বির আহমেদ সরম্বা ইউনিয়ন সভাপতি হাজি রফিক আহমেদ আমিরাবাদ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইলিয়াস সাধারণ সম্পাদক এস এম নাসির কলাউজান ইউনিয়ন তাঁতিলিগের সভাপতি মোহাম্মদ ইউনুস সুনতি ইউনিয়ন তাঁতিলিগের সভাপতি রন্দির ভরুয়া সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আইব আলী সহ তাঁতিলিগের লোহাগাড় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রস্তুতি সভায় বাইশ জানুয়ারির অনুষ্ঠান সফল করার বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানান খাতিলিগের লোহাগাডা উপজেলা শাখা সভাপতি ডাক্তার জয়নুল আবেদিন জনু শেহাব উদ্দিন চ্যানেল কর্ণফুলি লোহাগাডা